শেষ সময়ে ক্রেতা খুবই কম রাজধানীর কোরবানি পশুর হাটে তাই বিক্রিও কম তবে অনেক হাটে বেশিরভাগ পশু বিক্রি হয়ে গেছে ইজাদাররা বলছেন কোরবানির পছন্দের পশু কেনাবেচার শেষের দিকে তবে কিছু হাটে এখনও চলছে শেষ সময় বেচা কেনা এদিকে বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি থাকায় বড় গরু বিক্রি করতে না পেরে হতাশ অনেক ব্যাপারী রাজধানীর কয়েকটি পশুর হাটে গরু কম থাকায় দাম একটু বেড়ে গেছে ক্রেতারা বলছেন সকালের তুলনায় রাতে গরু প্রতি দামের পার্থক্য বিশ থেকে টাকা হাজার ঈদের আগের রাত রাজধানীর পশুর হাটে ক্রেতা অনেক কম কিছুটা বিপাকে পড়েছেন ব্যাপারীরা কোরবানির পশুর হাটের খবর জানাতে কমলাপুর গরুর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস বিজন শেষ সময়ে পশুর হাটের ক্রেতা দাম সহ বাস্তবচিত্র আমাদের জানাবেন হ্যাঁ দেখুন নীলেমা বিকেল থেকে রাত পর্যন্ত আপনি দুই সিটি কর্পোরেশনের চারটি হাট আমরা গিয়েছিলাম আমরা সবশেষ কমলাপুরে আছি এখানে বলছে ক্রেতা বিক্রেতারা বলছেন যে চার শতাধিক মতো গরু এখানে আছে কিন্তু সকালের দিকে বাজার বেশ ভালোই ছিল এবং সকালে বাজার ভালো ছিল বলেই বিকেলে যারা আবার বাসন্ধার পরে যারা আবার গরু নিয়ে এসেছিলেন তারা সেই গরুগুলোর এই তাদের প্রত্যাশা অনুযায়ী বিক্রি করতে পারছেন না যার কারণে বাজার অনেকটাই পড়ে গেছে আমরা দেখছি যে আসলে গরুর তুলনায় ক্রেতা মোটামুটি কম যার কারণে দাম একটু কমেছে অন্তত এই বাজারে এর আগে চারটি বাজারে আমি জানিয়েছি যে আমরা খিল খেতে ছিলাম আমরা ছিলাম ভাটা রাতে আমরা সাজানপুরে ছিলাম এক এক জায়গায় এক এক রকম এখানকার যে বিক্রেতা আছে আপনার কাছে জানতে চাইব যে শুনলাম বাজার কিছুটা পড়েছে কিন্তু আপনি মনে হয় অনেকগুলো গরু বিক্রিও করেছেন আপনার মতামত জানতে চাই হ্যাঁ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম না আল্লাহ রহমতে আমি ভালো বিক্রি করছি আমি পনেরোটা গরু আনছিলাম কিরকম দর পেয়েছেন এখন কিরকম কয়েকটা গরু বাকি আছে কি বলছে আমার এখন একটা গরু বাকি আছে একটা বাকিগুলো কেমন ছিল দর ভালোই ভালোই বিক্রি ভালো বিক্রি করেছেন আপনি ভালো ছিল দর শুনছিলাম যে আসলে দিনের বেলা খুব ভালোই ছিল দিনের বেলা এখন যেহেতু কিছুটা কম সেটা বলছেন আমি অনেক দেখছি যে অনেক ক্রেতা আছেন একেবারে নেই তা না তারা টুকটাক আছেন তারা দেখার চেষ্টা করছেন কিছুক্ষণ আগে মাত্র চল্লিশ হাজার টাকা একটা গরু বিক্রি করতে দেখেছি খুব যদিও ছোটো চাচ্ছে আপনি জানতে চাই আপনি কি গরু দেখতে এসছেন আপনি কেমন দেখলেন দাম কেমন মনে হলো আপনার কাছে দাম তো এখনো চলা দেখতেছি কিন্তু বিক্রেতারা বলছে দাম পড়ে গেছে অন্তত দিনের বেলা যা ছিল তার চেয়ে কম কালকে আমরা যদি একটু এদিকে যাই যে গরুটা আপনার কাছে জানতে চাইবো আপনি আপনার গরুটা কত দিয়ে কিনেছেন যে গরুটা অনেক বড় একটি গরু দুই লক্ষ নব্বই দুই লক্ষ নব্বই না আমি আসলে দেখাতে পারছি না দুই লক্ষ নব্বই বেশ বড় গরু যেটা গতকালকেও প্রায় এই গরুটা এমন একটি গরু সাড়ে তিন লাখ টাকা মতো বিক্রি হয়েছে আজকে কম সব কিছু মিলে আসলে সমযোজিত করাচ্ছে আর সময় খুব বেশি নেই ক্রেতারা আসছেন তাদের পছন্দ গরুটি কেনার জন্য কিন্তু দাম অনেকটা কম তারা সেটি বলছেন তো নীলিমা আপাতত কমলাপুরের হাট থেকে ছিল আমার কাছে সবশেষ ধন্যবাদ বিজন জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত স্যাভলন জীবাণুমুক্ত প্রতিদিন স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার ক্লিনিং এ অলরাউন্ডার ঝকঝকে জীবাণুমুক্ত ফ্লোর